আজকাল দেখেছেন এই মেয়েদের পায়ে সুতো মাদারটা কলেরা উঠেছে, মেয়েদের পায়ে খেয়াল আমি কি একা দেখেছি, কেউ দেখেননি? প্রথমে দেখতুম গুঁড়ো গুঁড়ো বাচ্চা দেন, আমি বলতাম হাঁসের পিলে মানে হেরিকে টেরিয়ে যায় বোধ হয়, তা চিহ্ন দেরিকে তোমার দেখতে পাচ্ছি এখন ধাড়িদের পায়েও আস, এর কোনো সানে নজুল নেই। আমি বহু চাচি নানি বাচ্চা জিজ্ঞেস করি যে আমি এর সানে নজুলটা কে, শুরু কোথার থেকে, কেউ বলতে পারে না। কিন্তু গড়ে আপনিও বাড়ি গেলে হয়তো আপনার ছোট মেয়ের পায়ে আস আপনার দেখা হয়নি, এর কোনো গোড়া নেই। দেখা দেখি বাস লাগা লাগি চাষ কেডা কবে কেডা কি কারণে, হয়তো বলা যায় না পায়জামার সুতো ছিঁড়ে ওখানে বেঁধেছে, আর একটা মেয়ে দেখে দেখতে ভালো দেখাচ্ছে তো দাদা আমি একটা বেঁধে দেই, ওই শুরু হয়ে গেল। পুরো সে কুঞ্চির রস খাওয়ার মতন, কুঞ্চির রস মনে আছে? কুঞ্চির রস বক্সরার দিক গেছে, খেজুর গাছ বক্সরায় না কোথায়, খেজুর গাছ সে এখনো নামাজ পড়ে খেজুর গাছে? এই ধরনের মাঝে মাঝে ইবলিসের আমারটা ফটকা বাজারি করে, ও সুতো বাঁধাটা ইবলিসের কাজ, আপনি জীবনের গোড়া খুঁজে পাবেন না। 1 কোটি টাকা পুরস্কার দেবো সুতো বাঁধা গোড়া কথার থেকে যদি কেউ বলতে পারে, আসলে পারবে না, কারণ ইবলিস কখন ছুপি সাড়ে করে গেছে। কথা বলা চলে, একটা স্বপ্ন দেখেছিলেন বাবা আর একটা স্বপ্ন দেখেছিলেন বেটা, তবে যে বেটা স্বপ্ন দেখেছিলেন তিনি তার বাবাকে একরকম বলেছিলেন, আবার যে বাবা স্বপ্ন দেখেছিলেন তিনি তার বেটাকে আবার তিনিও সেরকম বলেছিলেন, যে বাবাটা স্বপ্ন দেখে বেটাকে বলেছিলেন ওই বাবাটা ছিলেন নবী ইব্রাহিম আলাইহি সালাম, আর যে বেটা স্বপ্ন দেখে বাপকে বলেছিলেন ওই বেটাটা ছিলেন নবী ইউসুফ আলাইহি সালাম। মনে থাকবে দুটো স্বপ্ন, একটা বাপ দেখেছিল একটা ছেলে দেখেছিল, বাপ যে স্বপ্নটা দেখেছিল সেই বাপটা ইব্রাহিম নবী, আর বেটা একটা স্বপ্ন দেখেছিল সে বেটাটা ইউসুফ। ইউসুফ স্বপ্ন দেখে তার বাবা ইয়াকুবকে বলেছিলেন, আর বাবা ইব্রাহিম স্বপ্ন দেখে তার বেটা ইসমাইলকে বলেছিলেন। পৃথিবীতে বহু স্বপ্নের বহু ব্যাখ্যা হয়, কিন্তু এই দুইটা স্বপ্নের এক অসম্ভব রকমের অসাধারণ গভীরতা রয়েছে। আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখে সকালবেলা পুত্রকে ডেকে বললেন, ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাউকা ফাঙ্গুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। নবী ইউসুফ সকালবেলাতে, নবী ইব্রাহিম সকালবেলাতে পুত্র ইসমাইলকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি রাত্রেবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি, এমন স্বপ্ন দেখার পরেতে আমি বাবা তুমি বেটা তোমার স্বপ্ন তোমার সম্পর্কে স্বপ্ন দেখেছি, ও বেটে ইসমাইল বলো বলো ঘুমের ঘরে তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম, বাবা স্বপ্ন দেখে বেটাকে নিয়ে দিল্লি বেড়াতে যাওয়ার, বাবা স্বপ্ন দেখে বেটাকে ভালো খাবার দাবার খাইয়ে দেবার, বাবা স্বপ্ন দেখে বেটাকে নিয়ে আদর যত্ন খেলা করার, বাবা স্বপ্ন দেখে বেটাকে নিয়ে বিবাহ শাদী দেবার, কিন্তু আমি ইব্রাহিম এমন বাবা হয়ে গেলাম আমি আমার বেটার আদর করা স্বপ্ন দেখিনি, আমি আমার বেটার কোনো ভালো জিনিস খাওয়ানোর স্বপ্ন দেখিনি, আমি আমার বেটার কোনো ভালো কাপড় পরাবার স্বপ্ন দেখিনি, আমি বাপ হয়ে স্বপ্ন দেখলাম আমার বেটাকে জবাই করছি, ফাঙ্গুর মাজা তারাব, ও বাবা ইসমাইল তুমি বলো বলো এই স্বপ্ন আমি দেখেছি তোমাকে বলেছি বাবা, আর তোমার সম্পর্কে স্বপ্ন দেখেছি, এ ব্যাপারে তোমার মতামত ব্যক্ত করো। যাদের যাদের বাড়ি বেটা আছে, আজকে রাত্রিবেলা একটু কড়া পাকে তামাক দিয়ে সই পড়বেন, তামাক দিয়ে পান খেয়ে সকালে উঠে ছেলেটার দেখে বললাম, কচি এরম স্বপ্ন দেখলাম যে রাত্রিবেলা তো জবাই করতেছি, তা কি বলতে চাচ্ছিস বল দিন দেখি, উত্তরটা বাংলায় আসবে না হিন্দিতে আসবে? যদি ছেলেরে বলেন উত্তরটা কি খুব ভালো আসবে বলে মনে হয়,
এব্রাহিম স্বপ্ন দেখি ইসমাইলকে ডেকে বললেন, কোচি তোমার স্বপ্নপর কি এই স্বপ্ন আমি দেখেছি, এখন তোমার মতামত, তোমার মন্তব্য, তোমার বক্তব্য, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তোমার ধারণা দৃষ্টিভঙ্গি কি? একেবারেই কোনো চিন্তা চেতনা ভাবনার অবকাশ ছাড়াই এক কথায় জবাব দিলেন, স্বপ্নে যেটা দেখেছেন বাস্তবে ওটাই করে ফেলুন। সুবহানাল্লাহ বলেন, তার মানে ইসমাইল বাঁচতে যাচ্ছে নাকি? ইসমাইল মরতেই যাচ্ছে, যে আমাকে জবাই করে দিন। স্বপ্নে যা দেখেছেন, আসলে নবীরা যেটাই স্বপ্ন দেখে, নবীদের স্বপ্ন 100% আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়াহী না হলে ইলহাম, ওটা আপনি বাস্তবে করুন। আপনার স্বপ্নের কোনো ব্যাখ্যা করার অবকাশ নেই, আপনি তো নবী, যা স্বপ্ন দেখেছেন জবাই করে ফেলুন আমাকে। তো বলছে, আমি তো তোমাকে যে জবাই করবো আমার তো বলতেই সাহস হয় না, কিন্তু তুমিই বলছো। বলে, আমি রাজি আছি এবং রেডিও আছি, আমাকে জবাই করে ফেলুন। তো বলছে, জবাই করতে গেলে তো হাত পা বাঁধা লাগবে, তা নয় তো ছটফট করবে, ঠিক মতো ছুরি চালানো যাবে না। আল্লাহের মাহবুব বান্দা নবী ইসমাইল আলাইহিসসালাম 7 বছরের বাচ্চা শিশু, 7 বছরের বাচ্চা ছেলেটা জবাব দিয়ে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন আমি একবারও লাফালাফি করব না, আমি একটাবারের জন্য ছটফট করব না, আমি অস্থিরতা প্রকাশ করব না। আসলে গরু জবাই করতে গেলে হাত পা বাঁধতে হয়, কারণ গরু জানে না কেন সে জবাই হচ্ছে। মুরগি জবাই করতে গেলে তার পাখনা এবং পা শক্ত করে ধরতে হয়, মুরগি জানে না কেন সে জবাই হচ্ছে। ওর জবাহ করতে গেলে ওরও হাত পা বেঁধে জবাহ করতে হয়, কারণ ওরা অবুজ, ওরা পশু, ওরা জানে না কেন জবাই হচ্ছে। হে আমার পিতে ইব্রাহিম খলিলুল্লাহি, আপনি আমার জবাই করবেন, আমি তো জানি কেন আমি জবাই হচ্ছি, ওরা জবাই কেন হচ্ছে জানে না, তাই তারা ছটফট করে, আর তারই জন্যে হাত পা বাঁধতে হয়, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি যখন আমাকে জবাই হতে বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার হাত বাঁধতে হবে না, পা বাঁধতে হবে না, চোখ মুখ কিছুই বাঁধতে হবে না, আমি শুভ বালকের মতো শুয়ে থাকব, আমার গলায় ছুরি চালিয়ে দেবেন, আল্লাহ যদি রাজি থাকেন, আল্লাহ যদি রাজি থাকেন, আমি ইসমাইল মোটেই ছটফট করব না। আসলে গরু ছাগল অবুজ বলে হাত পা বেঁধে জবাই করে, আর ওরা জানে না জবাই কেন হচ্ছে, আর আমি তো জানি আমি জবাই হচ্ছি আমার মালিকের জন্যে। যদি ধরে বেঁধে জবাই করা হয় তাহলে সেই জবাই মালিক মেনে নেবে না। আপনি যদি আমাকে হাত পা বেঁধে জবাই করেন তাহলে মালিক বুঝবে যে আমার হুকুমে জবাই হওয়ার ওর ইচ্ছা নেই, ধরে বেঁধে জবাই করা হচ্ছে। গাই গরুর ঠ্যাং বেঁধে যে দুধ নেওয়া হয় ও দুধই ভিটামিন আছে। ও জি জি, এখানে আব্দুস সামাদ লস্কর ভাই কে আছেন? আব্দুস সামাদ লস্কর ভাই, আচ্ছা এখানে কেউ নেই, যদি মার্কেটে কোথাও থেকে থাকেন বকচরায়, আব্দুস সামাদ লস্কর ভাই যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, আপনার শাশুড়ি সম্ভবত অসুস্থ, আপনার শাশুড়ি সম্ভবত অসন্তুষ্ট অসুস্থ, আপনি একটু বাড়িতে যান, আপনার বাড়ির লোক এখানে সংবাদ পাঠিয়েছেন। আব্দুস সামাদ লস্কর, আব্দুস সামাদ লস্কর আপনি একটু বাড়িতে যান, আপনার শাশুড়ি মহাশয়া অসুস্থ হয়েছেন। যাক, কি বলছিলাম যেন? ও নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন, জোর জবরদস্তি যদি জবাই করা হয় তাহলে আমার মরণটা বেকার হয়ে যাবে। সব গাই গরু বলো দুধ দিতে চায় না, সব গাই গরু দুধ দিতে চায় না, কিন্তু যদি ঠ্যাং বেঁধে দুধ নেওয়া হয় ওই দুধে ভিটামিন আছে? ও দুধে ভিটামিন আছে। ধরুন একটা গাই গরু
সে নিজের ইচ্ছায় দুধ দিচ্ছে, আর চা গাই গরু ঠ্যাং বেঁধে নিচ্ছে। যদি ঠ্যাং বাঁধা গাই গরুর দুধে যদি ঘি ভিটামিন মাখন কম থাকে তাহলে তার দাম কম হওয়া উচিত। দাম কি কম? দাম তাহলে ভিটামিন কম হইলে আপনি কত বোকা ওই দুধ নেবেন? আসলে গরুর দুধ সে ইচ্ছাই দিক আর জোর করে আদায় করা হোক, তার যে ক্রিয়াকলাপ সেটা সোলোয়ানেই থাকবে। ঠ্যাং বেঁধে জোর করে নিয়েছে বলে তো কমবে না, এটা হলো বাস্তবতা, এটা প্র্যাকটিক্যাল। আর আল্লাহর জন্যে আমার মরণ, ইচ্ছায় মরণ আর হাত পা বেঁধে মরণ, দ্যাট ইজ আধ্যাত্মিকতা। ইলমে মারিফাত যেটা আপনারা পড়াশুনো করেন, জিকির আজগার করেন, এটা এটা আধ্যাত্মিকতা। এর দুধটা তো পার্থিব জিনিস, আর আমার বাঁচার মরাটা তো একটা অপার্থিব ইচ্ছার ব্যাপার। আমি মন থেকে নিজের ইচ্ছায় মরেছি, না লোকে জবরদস্তি করে আমাকে মেরেছে। আমার ভিতরের সেই ইচ্ছাটা ওজনও করা যায় না, দেখাও যায় না। ইসমাইল বললেন যদি হাত পা বেঁধে আমাকে জবাই করেন তাহলে আমার মরণ বেকার, ওই মরণে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না, হাত পা বাঁধবেন না, আমি সুবোধ বালকের মতো শুয়ে থাকবো, আপনি আমাকে জবাই করে দেবেন। সাতা জিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, ইনশা আল্লাহ আমি খুব ধৈর্যের সঙ্গে সবর ইখতিয়ার করে ওখানে শুয়ে থাকবো। তাহলে বাপ স্বপ্ন দেখে বেটারে বললেন, বেটার প্রতিক্রিয়াটা মোটামুটি আমি স্বল্প ভাষায় বোঝাতে পেরেছি, শোনাতে পেরেছি। এবারে বেটার স্বপ্নটা হোক, জগৎ বিখ্যাত আর এক স্বপ্নের কথা বলেছি, নবী ইউসুফ আলাইহিসসালাম তার বয়স যখন 10-11 বৎসর হবে, নবী ইউসুফ আলাইহিসসালাম রাত্রেবেলা স্বপ্ন দেখলেন, সকালবেলা তিনি তার আব্বাকে ডেকে বললেন, হে আমার আব্বা জান, আমি আজ রাত্রেবেলাতে ঘুমিয়ে গুনে স্বপ্ন দেখেছি, আহা আহাদা আসরা কাওকাবান ওয়াশামসা ওয়াল কামারা রাইতুহুম লি সাজিদিন, আসমানের 11টা নক্ষত্র চাঁদ এবং সূর্য, আসমানের 11টা নক্ষত্র চাঁদ এবং সূর্য এই 13টা জড় বস্তু, রাইতুহুম লি সাজিদিন আমি লক্ষ্য করছি ওরা সবাই আমাকে সম্মানিত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা সেজদা বলতে অনেক রকম বুঝি, আর একটা বেশি ভালো বুঝি যে হাঁটু পা মাটিতে গেড়ে দিয়ে দু হাত রেখে আর দুই হাতের মাঝখানে কপাল আর নাক মাটিতে ঠেকানোটাকে আমরা সেজদা বুঝি। এই সেজদাটা শুধু আল্লাহ ছাড়া আর কারোর জন্যে না। আর আরবি সেজদা শব্দের অনেক ব্যাখ্যা, সে ব্যাখ্যার একটা ব্যাখ্যা এটাও যে কেউ কাউকে যদি সম্মানিত করে, সম্মান প্রদর্শন করে, সেই সম্মান প্রদর্শন করাটাকেও সেজদা বলা হয়, সম্মান প্রদর্শন করাটাকেও সেজদা বলা হয়। তো উনি বললেন চাঁদ সূর্য 11টা নক্ষত্র আমি দেখছি ওরা আমাকে সেজদা করছে, ওরা আমাকে সম্মান করছে। স্বপ্ন ছেলে দেখে বাপকে বললেন, বাপ শুনে বুঝি বললেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, খুঁচি স্বপ্ন যেটা দেখে আমাকে বলেছো এই পর্যন্তই শেষ করো, এই স্বপ্ন যেন আর ভাইদের সঙ্গে বলো না, স্বপ্ন যেন। ইয়াকুব নবীর উচিত ছিল যে খোকা তুই তো টিএমসি করিস, যেন সিপিএমের সঙ্গে বলিস নে, খোকা তুই তো আরএসপি করিস, যেন ফরওয়ার্ড ব্লকের লোকের সঙ্গে বলিস নে, খোকা আঙ্গাবাড়িতে উত্তরপাড়া যান দক্ষিণপাড়ার লোকের সঙ্গে বলিস নে। বারণ করলেন কাদের সঙ্গে বলতে? কাদের সঙ্গে? নবী ইয়াকুব আলাইহিসসালামের গভীর জ্ঞানের নবুয়তের এক সাংঘাতিক রকমের গভীর দূরদর্শিতেই কথার ভিতরে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, এই স্বপ্নের কথাটা যেন ভাইয়ের সঙ্গে বলো না, কারণ ভাই যদি ভালো হয় তো বিরাট ভালো, আর ভাই যদি একবার খারাপ হয়ে যায় এই স্বপ্নের কারণেই তারা তোমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করবে। ফায়াকি দু লাকা কাইদা, ওরা কিন্তু তোমার জন্য মরণ ফাঁদ তৈরি করবে, ভাইদের সঙ্গে যেন বলো না।
সত্যি সত্যি দক্ষিণ পাড়ার লোক এসে আপনাকে মেরে যাচ্ছে, হিম্মত ছিল না, সম্ভবত এই মারির পিছনে আপনার ভাইদের হাত আছে। আপনার বাবা গেলে চার কাটা জমি পশ্চিম পাড়ার পাটির লোক জবরদখল করে নিল, হিম্মত ছিল না, সম্ভবত ওর পিছনে আপনার ভাইদের হাত আছে। যদি আপন হয়, যদি কলিজার সঙ্গে মিলেমিশে একাত্মতার সঙ্গে হয়ে যায়, এক হয়ে যায়, তাহলে সেটা ভাই হয়। আর চরম চরম আসেলা বাঁ সামনে পেছনে দুই দিক দিয়ে যদি কেউ দেয় তো সে ভাই দেয়। কেউ কারো সঙ্গে বলার দরকার নেই, রাত্রির বেলা শুয়ে পড়ে চিন্তা করবেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার এই জন্যই বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, আমি রসুল তোমাদের জন্য বলছি, ওয়াসিল রহিমাকা ফা ইন্নাহু ইবারাকুলাকা ফিল মালি ওয়াল উমরি, তোমার প্রতিবেশী চারিপাশের তোমার ভাই ভাই ভাইজি যারা থাকবে, তোমার বাড়ির চারিধারা যারা থাকবে, ওয়াসিল রহিমাকা, তুমি তাদের সঙ্গে অত্যন্ত নরম ব্যবহার করবে, কখনো রূঢ় ব্যবহার করবে না, প্রতিবেশীর সঙ্গে কখনো কটাক্ষ আচরণ করবে না, কখনো হট মেজাজির পরিচয় দেবে না। ওরা যদি তোমার 50 টাকা খরচ করে ফেলে তবুও তুমি ধৈর্যের সঙ্গে মেনে নাও, ওরা যদি এর কারণে তোমার যদি একটু ক্ষতি হয় সেটাকেও তুমি বরদস্ত করে নাও। প্রতিবেশী ভাইয়ের সঙ্গে কোনো দিনের জন্য ঝগড়া করো না, ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না, বোনের সঙ্গে ঝগড়া করো না, ভাই তো ভাইজিদের সঙ্গে কোনো দিনের জন্য ঝগড়া করতে যেও না। ওরা যদি একটু ক্ষতিও করে, আমি রসুল বলছি, সেটাকে তুমি মেনে নাও। ফাইন্নাউ ইউবারাকুলাকা ফিল মালি ওয়াল উমরি, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ যদি করতে পারো তবেই তো দুনিয়ার জীবন তোমার শান্তিপূর্ণ হয়ে যাবে। তাতে যদি 200 টাকা লস হয় একটু হোক, তাতে যদি একটু ক্ষতি হয়, সে তো অন্য কেউ না, সে তো তোমার ভাই, একটু ক্ষতি করেছে, হ্যাঁ মেনে নাও, ভাই ভাইয়ের ব্যাপার, মুইনে আবার ঝগড়া করতে যাবে, কিছু মনে করো না। কিন্তু আমাদের কি হয়, ভাই ভাই একসঙ্গে পাশাপাশি সব বাস ধান দিছলো, সুগতি চ্যাটায় বড়বার হাঁসের বিলে ধান কাটছিল, মেজ ভাবি ঝাঁটা দিয়ে এড়ো বেড়েছে, সে হাঁসের বিলের ঠ্যাং তোকে স্ক্র্যাচ হয়ে, বড় ভাবি সেই হাঁসের ঠ্যাং ধরে হলদিয়ার চুল লাগাচ্ছে, সে অবস্থায় বড় ভাই বাড়ি এলো, এইবারে ভাবি একেবারেই সেই রকম একটা সেই কি বলে মনসা ঘানের সুরে আমার সোনা চাঁদ হাঁসটার কি করে ঠ্যাংটা খানে খারাপে দেলে, মনসার গান হয় ওই রকম সুর করে করে গান গাচ্ছে, আর ওই ঠ্যাঙে হলদি আর মরিচ লাগাচ্ছে, বড় ভাই এসে যাগো কি হয়েছ গো, তাহলে আর কি হবে, তোমার মেজবার বউ এড়ে মেরে দেখো আমার সোনার চাঁদের ঠ্যাংটা কী করেস, এইবারে এরও গেছে মাথা রক্ত উঠে, ও গে আর এক মাস নে গেল গেছে ভার এক ঠ্যাং লেস, ভাই ভাই এ হাঁসের ঠ্যাংলে স্যার ওকে মানসির ঠ্যাঙে নেস, দুই ভাই মারামারি হলো, এটা বসিরহাটের হসপিটালে, ওটা মিনাখার হাসপাতালে, মধ্যপুরে পড়তা হচ্ছে ডাক্তার কটার আর নার্স কটার, ভাই ভাই এবার যখন বড়বার মেয়ের বিয়ে হবে, দক্ষিণ পাড়ার প্রধানের শালির বড়াব্বার ছোটো ছেলে, ননদের ভাসুরির বড় নানার ছোটো ছেলে, তার দাউদ হবে, প্রতিবেশী ভাইটাকেও দাউদ পাবে না। অনেক বিয়েতে মুসলমানের অনেক বিয়েতে তার ভাই দাউদ পায় না, তার বোন দাউদ পায় না, তার প্রতিবেশীরা দাউদ পাবে না, তার ভাইপো ভাইজেরা দাউদ পাবে না, ছয় গোষ্ঠী 14 পুরুষ সেই সব এনে দাউদ খাবে। যদি এইরম কোনো দাউদ বাড়িতে দাউদ হয়, আর আপনি যদি হজরত মুহাম্মাদের উম্মত হয়ে থাকেন, নবী বলেছেন যে বাড়িতে তার ভাই ভাইপো ভাইজি আত্মীয় স্বজন প্রতিবেশীরা যে বাড়িতে আমন্ত্রিত থাকবে না, ওই বাড়ির ওই সাদি বাড়ির খানা খাবে না, কারণ ওই খানায় খোদার গজব মিশ্রিত থাকে। আপন যদি হয় পৃথিবীতে ভাই আপন হবে, আর শত্রু যদি চরম হয়, কথা বলেন, নিজের ভাই হবে। যদিও ফিল্ডে পুতুল নাচে অন্য পুতুল, কিন্তু প্রত্যেকটা পুতুল নাচের পিছনে দেখবেন যে তার কাঁদতেছে যে সে আপনার চাচা, সে আপনার মেজ ভাই। সামনে নাচে অন্য অন্য পুতুল, কিন্তু পর্দার আড়ালে তার টানে যে পুতুল নাচ দেখেননি জীবনে, কি জ্বালা বলেন দেখি, আমি দেখিনি তবে বই পড়েছি, বই পড়ে পড়ে শিখেছি এগুলো ছোটো বয়সে, তো এখন পুতুল নাচকে আবার দেখবে না,
এরম সামনে পুতুল টিনিং বিনিং করে নাচতলো, কি বলতো মাটির পুতুল কাপড়ের পুতুল ভালোই তো নেচতে। আসলে ব্যাপারটা তা না, খুব সূক্ষ্ম সূক্ষ্ম সুতো দিয়ে ওই পুতুলগুলো ওপর থেকে এরম টান দে জ্বলানো থাকে, আর পেছনে পর্দাড়ালে একজন একবার এই সুতোগুলো টানে আর ওখানে পুতুল টিনিং করলা পায়। মানুষই দেখতো মাটি মাটির পুতুল তো ভালোই নাচে, আসলে সুতোগুলো এত সূক্ষ্ম ছিল খালি চোখে দেখা যেত না, আর সেই ধরনের লাইট মাত্র দেখা যাবে না। আপনি দেখছেন যে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে গপ্পা শহীদুল বক্কার আর হামিদুল, আসলে চারটেই হতো পুতুল, পিছনে তার টিনতেছে আপনার ছোট ভাই, বুঝতে পারেননি? এই জন্যেই নবী ইয়াকুব বলেছিলেন, স্বপ্নের কথা আমাকে বলেছ, আমি তোমার পিতা, পিতা কোনো দিন কোনো সন্তানের জন্য খারাপই চায় না, তবে এই স্বপ্নটা ভাইদের সঙ্গে বলো না, ফায়া কি দু লাখা কাইদা, ওরা ভালো যদি হয়তো ভালো হবে, না হলে ওরা তোমার জন্যে ষড়যন্ত্র করতে পারে, তাদের বলো না। ইয়াকুব নবী শুনে বিরাট আনন্দিত হলেন যে আমার সন্তান একদিন বিরাট বড় হবে। ইউসুফ নবীর এই স্বপ্নটা একটুখানি ভাবুন, যে চাঁদের কাছে মানুষ যেতে পারছো না, মানুষ যাবার কোনো স্বপ্নই তখন দেখা যায়, যে সূর্যের কা সূর্য মানুষের ধরা ছোঁয়ার বাইরে, আর এই চাঁদ সূর্য থেকে আরও অনেক 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 দূরে গ্রহ নক্ষত্র মানুষের ধরা ছোঁয়ার বাইরে, এই সব গ্রহ নক্ষত্র আর চাঁদ সূর্য যেখানে মানুষের কোনো শক্তি প্রয়োগ করতে মানুষ ব্যর্থ, আর সেই চাঁদ সূর্য আর তারকারাজি আমার কচির পায়ের কাছে যে সেজদা করছে, মানে আমার কচি একদিন বিরাট বড় হবে, আমার কচির মান সম্মান একদিন বিশ্ব ভুবনময় ছড়িয়ে পড়বে। তো পিতা ইয়াকুব বললেন, এই মান সম্মান যে তোমার এত বাড়বে এই কথাটা কথাটার ভাইদের বলো না। ছেলে মানুষ তো শিশু সুলভ আচরণ, একদিন খেলাধুলো করতে করতে ভাইদেরকে বুঝাই দেয়, আমি না আমি একটা দারুণ স্বপ্ন দেখিলাম, তা আব্বার এরম বলেছি, বলার পরে আব্বা বলেছ তোর ভাইদের সঙ্গে বলিস নে, আমি তোর কা বলতেছি তোরা যেন আবার আব্বার কানে তুলিস নে, বুঝতে পারিনি বলে সে যা বারণ করেছিল সব কেলানে কেয়াল কলা কেলিয়ে ভাইদেরকে সব বলে দেস। ইয়াকুব নবী পিতা ছেলেকে নিষেধ করেছিলেন কাউকে যেন বলিস নে, ও বেচারা সেই স্বপ্ন ভাইদের সঙ্গে সব বলে দেছে। ইউসুফ কাজটা ঠিক করেছে না ভুল করেছে? তাড়াতাড়ি বলেন, নবী ইউসুফ কাজটা বাপের নির্দেশ অমান্য করে ভাইদের সঙ্গে বলে ফেলাটা ঠিক করেছে না ভুল করেছে? নিজের থেকে বলছে ঠিক করেছে, ভুল করেছে উপরে বলছে না ঠিক করেছে বলে, আর বেশিরভাগ শ্রোতা মোটামুটি শ্রোতার কিছু কোয়ালিটি আছে, সব একেবারে গাবের ঢেকি না, বেশিরভাগ শ্রোতা ঠিকও বলিনি ভুলও বলিনি, আমি চোখ মুখ দেখে বুঝতে পারছি। ইউসুফ তো নবী ছিলেন নাকি ইউসুফ, তাহলে কোনো নবী সম্পর্কে ভুল করেছেন এই সম্পর্কে ভুল করেছেন বা ভুল বলেছেন এই কথাটা খুব শোভনীয় নয়, কোনো নবীর সম্পর্কে এইরকম মন্তব্য, আর
নবীদের পরিচালনা করেন কে? আল্লাহ, তাই না? তো তাহলে বলতেই হবে এই ভুলের হেড অফিস, তাই না? সুতরাং নবীদের সম্পর্কে আল্লাহ এমন কিছু ঘটনা ঘটিয়ে থাকেন যেটা আমাদের দৃষ্টিতে ভুল বলে বিবেচিত মনে হলেও তার আড়ালে অনেক উন্নয়নের জীবন্ত ইতিহাস লুকিয়ে থাকে। নবী পিতা হিসাবে ইয়াকুব নবী তাকে যে সাজেশন পরামর্শ দিয়েছিলেন ঠিকই দিয়েছিলেন। শিশুসুলভ আচরণের কারণে নবী ইউসুফ আলাইহিসসালাম ভাইদের সঙ্গে বলেছিলেন খুব খারাপ করেননি, বলবেন বাপের নির্দেশ লঙ্ঘন হচ্ছে। আসলে বাপ যে নির্দেশ দিয়েছেন বাপের জায়গায় বাপ ঠিকই করেছেন, অল্প বয়স হিসাবে শিশুসুলভ আচরণে উনি যে কাজটা করেছেন খারাপ বলা যায় না। তার ভিতরেও অনেক রহস্য, অনেক রহস্য। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, নবী ইউসুফ আলাইহিসসালাম তিনি যেটা বলে ফেললেন, জগৎ বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালিকে বলা হলো, হযরত বলতে পারবেন কেন এই স্বপ্নের কথাটা? যদি যদি বেটা যদি ভাইদের সঙ্গে না বলতেন তাহলে তো কুয়ায় ফেলার প্রশ্ন আসতো না। এ ব্যাপারে হযরত ইউসুফ নবী সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, আপনার মন্তব্য কি? ইমাম গাজ্জালি বলেছে, না 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 না, বাপের নির্দেশ লঙ্ঘন করেও কথাটা বলেছে, এ ব্যাপারে আল্লাহ দরবারে ইউসুফ নবীকে কোনো পাকড়াও করা হবে না। যে বাপের নির্দেশ মানোনি কেন, এ ব্যাপারে ইউসুফকে কোনো দোষারোপ করা হবে না। প্রথমত তিনি নাবালক, তাই না? নাবালকের উপরে শরীয়তের আইন বলব তো নয়। সেকেন্ড অপশান হলো, এ বলার পিছনে অনেক রহস্য রয়েছে। পৃথিবীর মানুষ আমার ইতিহাসের ভিতর দিয়ে তারা তাদের চলার পথের জীবন গড়ার একটা সূত্র পেয়ে যাক বলেও ফেললেন, আর ভাইরাও তো দেখলেন তাহলে এই তো সর্বনাশ। এ যতদিন বাপের কাছে থাকবে ততদিন বাপের কাছে আমাদের কোনো মাথা উঁচু থাকবে না। বাপ এরে নিয়েই ধ্যান জ্ঞান, এরে নিয়েই বাপের কলকলরব সব কিছু, তো এরে বাপের কোল ছাড়া করা লাগবে। কেউ বললো মেরে ফেল, কেউ বললো পুঁতে ফেল, কেউ বললো হাত পা কেটে নদীতে ফেলে দে, কেউ বললো চারাত পা পেতে নদীতে ডুবকে দে। তা বা যতই হোক ভাই তো বলে দেখ, একবার চোখের সামনে মেরে না ফেলে এক কাজ করো, চল ওই কুঁয়ায় ফেলে দে, চল যাই আড়ালে, যা হোক গে দা। শেষমেশ মিটিং করে দশ ভাইয়ের মিটিংয়ে এটাই সাব্যস্ত হলো, কুঁয়ার ভিতরে ফেলে দিলেন। ছেলে মানুষ কুঁয়ার ভিতরে ফেলে দিলেন, তো কুয়ার ভিতরে ওনাকে দিয়ে ফেলে দিয়ে এরা সবাই চলে গেল। এবারে বাহানা যা করার, দশ ভাইয়ের বাহানাটা তো কম করিনি। পরে ফেলার সময় পরিকল্পনা মাফিক তার জামাটা খুলে নিল, আর একটা ছাগল মেরে তার রক্ত জামাটায় মাখালো। এইবারে বাপের কাছে গিয়ে দশ ভাইয়ের কান্না বললো, খেলা করতে করতে বাঘে এসে ইউসুফের ধরেছে, আমরা খুব পাছাপিছি করেছিলাম, তো ইউসুফকে আর নিতে পারিনি কোনো রকমে, ওই জামাটাই আমাদের হাতে এসে গেছে, এই সেই রক্তমাতা জামা। ওয়াজা উ আলা কামিসিহি বিদামিন কাজিব, দামুন মানে রক্ত আর কাজিব মানে মিথ্যা রক্ত। আসলে রক্তটা ইউসুফের রক্ত ছিল না, বাঘের রক্ত ছিল না, রক্ত ছিল কার? ওরা বললো কি, ইউসুফের রক্ত। যাক, বাহানাটা অনেক, আজকে আর বাহানার কথা হবে না। এই কুয়ার ভিতরে নবী ইউসুফ থাকলেন, অন্ধকার বদ্ধ কুয়া, শুধুমাত্র পানি ছাড়া সেখানে আর কিছুই নেই। অনেকদিন এই কুয়ায় অত্যন্ত কষ্টে শুধুমাত্র পানি খেয়েছিনি। সেখানে থাকার পর বিদেশি বণিক কাফেলার দল, ওরা ওকাই পাশ দিয়ে যাওয়ার সময় পানির প্রয়োজন, কূপের ভিতরে পানি তুলতে বালতি দিল, সেই বালতিটা উনি জড়িয়ে ধরলেন, ওরা বালতিটা টেনে তুললেন। কালা ইয়া বুসরা হাদা গোলাম, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কালা ইয়া বুসরা হাদা গোলাম, কালা ইয়া
फुटफुटे एक पाली चाँदर मत एक सुंदर पुत्र सन्तान दड़ी धरे आरबी भाषा अनुजाई बुसर शब्द अर्थ हलो सुसंबाद আর যখন বুসরর আগে ইয়া শব্দ বাড়িয়ে বলা হয় ইয়া বুসরর তার মানে আমার জীবনের সেরা সুসংবাদ আমি পানির জন্য বালতি ডুবিয়েছিলাম সেই পানির সঙ্গে একটা সন্তানও আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো সবাই দলের যা লোক ছিল সব চারিদিকে দেখতে এলো তা সত্যি তো বিরাট আনন্দ এত আনন্দ কিসের ইউসুফ নবীর সঙ্গে যখন জোলাইখা প্রেম নিবেদন করতে চেয়েছিলেন উনি তার জবাব দেননি তো একটা টাইমে ঘটনাটা যখন মিশরের রাজদরবারে ছড়িয়ে গেল তো জোলাইখা তখন মান সম্মান বাঁচানোর তাগিদে ওনার রাজত্বের খুব নামি দামি পরিবারের কিছু সুন্দরী সুস্ত্রী লাবণ্যময়ী অষ্টাদশী একেবারে ফুটফুটে নিখুঁত মেয়েদেরকে নিজের বাড়িতে দাওয়াত করলেন তার মানে দেশের সেরা সুন্দরী মেয়েগুলোকে দাওয়াত করে সুন্দর খাওয়া